আসসালামু আলাইকুম এস এস দুই হাজার চব্বিশ বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীরা যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য বড় একটা সুখ হবার কারণ কি আমরা কিন্তু এতদিন যাবত অপেক্ষায় ছিলাম যে অ্যাকুরেট একটা ডেট পাবো শিক্ষা বোর্ড থেকে একটা ডেটই পাবো অমুক তারিখে রেজাল্ট প্রকাশ পাবে ঠিক অমুক তারিখে রেজাল্টটা প্রকাশ পাবে আমরা কিন্তু এই ডেটের অপেক্ষায় ছিলাম এতদিন যাবো আমি কিন্তু আগে কয়েকটা ভিডিওতে বলেছি যে এগারো তারিখ বা বারো তারিখের রেজাল্ট দিতে পারে তবে ওইসব ভিডিওতে আমি অ্যাকুরেট একটা ডেট দিতে যে তারিখে প্রকাশ পাবে আমরা এই ডেটের অপেক্ষা করেছিলাম আমি ওই সব ভিডিওতে বলেছিলাম যে শিক্ষা বোর্ড থেকে যখনই তারিখটা জানানো হবে তৎক্ষণাৎ একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ফাইনালি শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে আমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা অ্যাকুরেটলি কত তারিখে প্রকাশ পাচ্ছে শিক্ষা বোর্ড থেকে পুরোপুরি হয়ে গেছে এবং এই নিউজটা তুমি শুধুমাত্র পার্সোনালি কোনো টিভি নিউজ চ্যানেল বা আদার্স কোনো মাধ্যমে না তুমি যে কোনো টিভি নিউজ চ্যানেল যে কোনো টিভি নিউজ চ্যানেলের এর ওয়েবসাইটে গেলে এই নিউজটা পেয়ে যাবে কারণ কি শিক্ষা বোর্ড এটা পুরোপুরি একেবারে কথা না বলে এবং আমি নিজে মুখে তারিখটা না বলে আমি নিউজ মাধ্যমে আমার কথা বিশ্বাস করবে না নিউজ মাধ্যম থেকে দেখালে তখন সবাই বিষয়টা বিশ্বাস করবে এই মুহূর্তে আমি সময় টিভির যে ওয়েবসাইট সেখানে আছি এবং সেখান থেকে তোমরা এই নিউজটা পেয়ে যাবে শুধুমাত্র সময় টিভি না বাংলাদেশের প্রত্যেকটা নিউজ মাধ্যমে তুমি এই নিউজটা পেয়ে যাবে আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা রেজাল্ট প্রকাশের এগুলো নোটিশ প্রকাশ না তো শিক্ষা বোর্ড থেকে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যানাউন্স করে দেওয়া হয় শিক্ষা বোর্ড সেই বিষয়টাই করেছে এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানালো শিক্ষা বোর্ড চলতি বছরের এসএসসি সমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আগামী এগারোই জুন প্রকাশ করা হবে তাহলে কত তারিখ বললো এগারোই জুন বৃহস্পতিবার তিরিশে মে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান তিনি বলেন এবার সব বোর্ডের পুনর্নীক্ষণের ফল একযোগে প্রকাশ করা হবে আগামী এগারোই জুন ফল জানা যাবে এবার ঢাকা বোর্ডে এক লাখ উনআশি হাজার উত্তরপদ নিরীক্ষার আবেদন পড়েছে গত বারোই মে চলতি বছরের এসে সমমান সমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় প্রতিবারের মতো এবারও প্রকাশিত ফলাফলে কারো কাঙ্ক্ষিত ফল না হলে পুনরীক্ষীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয় সময় টিভির ওয়েবসাইট থেকে আমরা কিন্তু সরাসরি তারিখটা পেয়ে গেলাম তুমি শুধুমাত্র না তুমি জাগো নিউজ টোয়েন্টি ফোরে যাও ডেলি ক্যাম্পাসে যাও আদার্স যে কোনো টিভি নিউজ চ্যানেলের নিউজে দেখো তুমি এই তারিখটা কিন্তু ইজিলি পেয়ে যাবে আমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট এগারো তারিখে প্রকাশ করা হবে এগারোই জুন আমি আগে বলেছিলাম যে এগারো বা বারো তারিখে প্রকাশ করা হবে ফাইনালি আমাদের অ্যানাউন্স হয়ে গেছে এগারো তারিখে প্রকাশ করা হবে আমাদের এগারো তারিখে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ করা হবে আবার কলেজ বোর্ডটি আবেদনও এগারো তারিখে শেষ হয়ে যাবে অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারো যে ভাই আবেদন শেষ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পাবে তোমাদের এগারো তারিখে রেজাল্ট প্রকাশ পেলেই বারো তারিখে তোমাদের কলেজ বোর্ডটি আবেদনের জন্য সুযোগ দেওয়া হবে বুঝতে পারলে যারা এখন আবেদন করতে পারছো না ফেল করার কারণে জিপিএ কম থাকার কারণে তারা আবেদনের সুযোগ পাবে এবং যারা আবেদন করে ফেলেছ এগারো তারিখে যদি দেখো যে রেজাল্ট পরিবর্তন হয়ে গেছে তোমার যে জিপিএটা ছিল সেই জিপি দিয়ে তুমি যে সমস্ত কলেজগুলোতে আবেদন করেছো তোমার রেজাল্টটা পরিবর্তন হয়ে গেছে তাহলে তুমি পরিবর্তন করতে পারবে কলেজ ভর্তি আবেদনে পরিবর্তন করতে পারবে বোর্ড চ্যালেঞ্জ করেছো কলেজ ভর্তির আবেদনও করেছো যদি রেজাল্ট পরিবর্তন হয়ে যায় তাহলে কলেজ ভর্তি আবেদনে পরিবর্তন করতে পারবে বারো এবং তেরো তারিখ শিক্ষাবর্তী তোমাকে সেই সুযোগ দিচ্ছে এবং যারা ফেল করার কারণে আবেদন করে এদেরকে সুযোগ দিচ্ছে পুনরায় কলেজ ভোটটি আবেদন করার ঠিক আছে এরাও আবার আবেদন করতে পারবে বারো এবং তেরো তারিখ এগারো তারিখে যখন আমাদের রেজাল্টটা প্রকাশ রেজাল্ট শিক্ষা বোর্ড এইবার যে ব্যবস্থাটা নিয়েছে আমি অবশ্যই এটাকে সাধুবাদ জানাবো কারণ কি প্রতি বছর দেখা যায় ঢাকা বোর্ডের রেজাল্ট প্রকাশ পেয়ে গেছে এক ঘন্টা পর সিলেট বোর্ড বোর্ড তারপরে তারপরে এক ঘন্টা ঘন্টা পর দিনাজপুর তিন চার কোনো বোর্ডের রেজাল্ট প্রকাশ পাচ্ছে না এখন যারা বরিশাল বোর্ড আছে চট্টগ্রাম যারা আছে এই সমস্ত শিক্ষার্থীরা অস্থির হয়ে যাচ্ছে যে ভাইয়া অন্যান্য বোর্ডের রেজাল্টগুলো প্রকাশ পেলো আমাদেরগুলো প্রকাশ পেলো না তার মানে কি আমাদের রেজাল্টটা আসলে পরিবর্তন হয় নাই বিষয়টা এমন না শিক্ষা বোর্ড আসলে ওই বিষয়গুলো তৈরি করতে পারে না এটা তো পার্সোনালি এক একটা

যেভাবে আমাদের এসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে সেম একইভাবে এসসি চব্বিশ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ হবে একই সাথে এটা দারুণ একটা উদ্যোগ এতদিন যাবত এই উদ্যোগটা ছিল না এবং শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে ভোগান্তিতে পড়েছে একজন রেজাল্ট পেয়ে গেছে একজন পায় না একজনের পরিবর্তন হয়েছে একজনের হয় নাই ফাইনালি সকল শিক্ষার্থীর রেজাল্ট যখন একই সাথে প্রকাশ হবে শিক্ষা বোর্ড সুযোগ করে দেবে রেজাল্টগুলো চেক করার তোমরা চেক করতে পারবে যার রেজাল্ট পরিবর্তন হয়েছে সে সহজ মাধ্যমে জানতে পারবে যার রেজাল্ট পরিবর্তন হয় না সে জানতে পারবে না এবং এই রেজাল্টটা সাধারণত আমাদের দেখা যায় যে আমাদের এসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেয়েছিল হচ্ছে দশটা এগারোটা সাড়ে এগারোটায়

নিজের উপর ভরসা রাখো আবার উপর ভরসা রাখো যদি ভালো পরীক্ষা দিয়ে আসো ইনশাল্লা তোমার রেজাল্ট পরিবর্তন হবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা কিভাবে চেক করবে কিভাবে কি করতে হবে টু জেড তথ্য আমরা সময় মতো তোমাদেরকে দিয়ে দেবো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখো কারণ কি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক যখন যে ভিডিও দরকার আমরা তোমাদের বলার আগেই ভিডিওগুলো আপলোড করে দেব এবং তৎক্ষণাৎ যাতে তোমরা ভিডিওগুলো পেয়ে যাও তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাকাউন্টটাতে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ